হিন্দু সনাতন ধর্ম বলতে যেটা মানুষ এখন বহু ঈশ্বরবাদে বিশ্বাসী বহু ঈশ্বরবাদে বিশ্বাসী নয় ঈশ্বরের বহু প্রকাশে বিশ্বাসী ঈশ্বর কখনো বহু হন না ঈশ্বর বহু হন অর্থাৎ বহু প্রকার বা বহু প্রকাশে আসেন কিন্তু ঈশ্বর কখনো অনেক নন ঈশ্বর এক বস্তু এই ঈশ্বরীয় এক বস্তুটাই তিনি প্রকাশিত হয়েছেন অনন্তরূপে এই অনন্তর ভেতরে বিচিত্রতা রয়েছে এই জন্যে আমাদের হিন্দু সনাতনবাদীরা মনে করেন যে বহুস্বরবাদী গাছ মানে পাথর মানে নুড়ি মানে সাপ ব্যাং যা কিছু আছে সব কিছুই মানে এটার অর্থ হচ্ছে সার্বাং খল্লিদ ব্রহ্ম সমস্ত জায়গায় ঈশ্বরের প্রকাশ ব্রহ্মের স্থিতি এই জন্য যদি আমার ইষ্ট হয় তাহলে দ্বিতীয় কাউকে অপমান করার দরকার নেই পুজো না করলেও চলে অর্থাৎ সবই পরমেশ্বরের স্বরূপ অনন্ত স্বরূপ এটা